আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ইনশাআল্লাহ যে যেখানে আছেন সবাই ভালো আছেন। দোয়া করি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুস্থতার সাথে হায়াত দারাজ করুক। সুপ্রিয় দর্শক, যাদের গ্যাস্ট্রিক, প্রচুর গ্যাস্ট্রিক, বলা যায় গ্যাস্ট্রিক থেকে আলসারে পরিণত হয়ে গেছে, এরকম অনেক হয়ে গেছে, তাদের শুভ সংবাদ দিতেছে এই যে আপনারা একটু কষ্ট করে দুষ্টুমধু, মানে অরিজিনাল ওই যে রাস্তাঘাটে বেসে এগুলো না, কিন্তু দুষ্টুমধুরা কোথায় কিনতে পাওয়া যাবে সেটা বলে দিচ্ছি। তবে দুষ্টুমধু গুঁড়াও পাওয়া যায়, ওটা কিন্তু কিনবেন না, কারণ ওটার ভিতরে অন্য অন্য গাছ টাস মিলে দিতেই পারে। এই জন্য আপনি দুষ্টুমধুটা কিনবেন, কিনে যেখানে যে হলুদ মধুর মেশিন, চালের মেশিন, চাল ভাঙ্গায়, চাল ভাঙ্গায় আমরা পিঠা বানা খেয়ে থাকি, এটা প্রতিটা এলাকায় আছে, ওটা ভাঙ্গাইয়ে ওইটা প্রতিদিন এক চামচ করে, মানে জ্যৈষ্ঠ মধুটা ভাঙ্গানোর পরে এক চামচ করে প্রতিদিন খেতে থাকেন, ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিক থাকবে না, ওটা সারা জীবনের জন্য চলে যাবে ইনশাল্লাহ। এই নিয়মটা মোটামুটি 3 মাস খেতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।